ওই বাচ্চাটা যখন বাড়ির বারান্দা থেকে নিচে পড়ে যায় তখন ওর কান্নাতে আমার কাকু শুনতে পায়। তারপরে আমাকে ফোন করা হয়, তারপরে আমি গিয়ে দেখি যে দু তিন দিনের বাচ্চা। তারপরে আমরা প্রশাসনকে ফোন করি, আর প্রশাসন যে প্রশাসনের হেল্পে এখন আমরা ফাঁসিতে হসপিটালে নিয়ে আসছি। ছেলে না মেয়ে? মেয়ে, মেয়ে বাচ্চা। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে। বাড়ির বারান্দা থেকে উদ্ধার হলো সদ্যজাত শিশুকন্যা। মঙ্গলবার রাতে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর ফৌদিজোত এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সৌরভ সিংহের কাকা নন্দীলাল সিংহের বাড়ির বারান্দায় শিশুটিকে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে খবর দেন পুলিশে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রাখা হয় সেখানে। ফাঁসিদেওয়ার বিডিও সঞ্জু গুহ মজুমদারের বক্তব্য, সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হবে। ফাঁসিদেওয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অরুণাভ দাসের কথায় শিশুটিকে পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। যিনি কান্নার আওয়াজের রেস ধরে শিশুটিকে খুঁজে পান সেই নন্দীলাল সিংহ জানান, সম্ভবত কন্যা সন্তান বলেই ওকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, পুলিশ তদন্ত করে শিশুটির পরিবারের খোঁজ করে শাস্তির ব্যবস্থা করুক। ফাঁসিদেওয়া থেকে সৌরভ রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। উত্তরবঙ্গে প্রথম আন্তর্জাতিক স্তরের ক্যান্সার হাসপাতাল হোপ অ্যান্ড হিল। এখানে ডাক্তার সপ্তর্ষি ঘোষ সহ নানান ডিপার্টমেন্টের ডাক্তারদের নিয়ে উত্তরবঙ্গে প্রথমবার টিউমার বোর্ড মিটিং এর মাধ্যমে রোগীদের চিকিৎসার সুযোগ রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে প্রথমবার পেট সিটি হচ্ছে হোপ অ্যান্ড হিল ক্যান্সার হাসপাতাল এবং রিসার্চ সেন্টার জটিয়াখালী ফুলবাড়িতে। যে কোনো রকম তথ্যের জন্য যোগাযোগ করুন 6289091925 নম্বরে।